আসসালামু আলাইকুম প্রিয় দক্ষিণ কোরিয়াবাসী, আমরা এখন একটি ভিডিও আপলোড করছি। আপনারা ভিডিওতে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তার নাম আব্দুল খালেক। সে খুব অল্প সময় হয়েছে কোরিয়ায় আমাদের মাঝে কাজ করতে এসেছে, মাত্র 1 বছর তার কাজের বয়স। এবং থেগু সিটিতে সে আমাদের কোম্পানিতে সহকর্মী হিসেবে ছিল। খুব অল্প দিনেই তার বিগত 1 মাস ধরে শারীরিক অবস্থার উন্নতি ঘটায়। গত পরশু দিন তাকে হসপিটালাইজড করা হয়েছে। সে এখন থেগু ইয়ংনামদে হসপিটালে আছে এবং তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। আর তার 1 বছরের ইনকাম দিয়ে তার বর্তমান যে পরিস্থিতি, তাতে তার এই চিকিৎসা ব্যয় বহন করা সত্যিই খুব কষ্টসাধ্য। এবং তার পরিবারের আর্থিক অবস্থাও খুব, দেশের পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। তো যে কারণে আমরা একসাথে কাজ করা সহকর্মী এবং কোরিয়া যারা বাংলাদেশের বাইরে আছেন, প্রত্যেকের নিকট আমাদের আন্তরিক সাহায্য প্রার্থনা করছি। আপনারা আপনাদের যতটুকু, যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী আমাদের এই ভাইটিকে সাহায্য করুন। ও যেন ওর পরিবারের নিকট ভালোভাবে ফিরে যেতে পারে এবং চিকিৎসা করে আবার কোরিয়া পুনরায় আমাদের সাথে সুখ দুঃখে হাজির হতে পারে, কাজ করতে পারে। সবার কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।